নমস্কার, ট্রাফিক কন্ট্রোল থেকে সার্জেন্ট স্বরূপ হালদার বলছি। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে। আজকে দুপুর 12:30 সময় একটা মিটিং আছে শহীদ মিনার ময়দান, এতে 15,000 থেকে 20,000 কালেকশন থাকবে। এই কানেকশনে বিভিন্ন জায়গা থেকে পয়সা আসবে, হাওড়া রেল স্টেশন, শিয়ালদা রেল স্টেশন, কালাকা স্ট্রিট, এমজি রোড, হেদুয়া মোড়, এলিট সিনেমা হল এবং চাঁদপাল ঘাট থেকে পয়সা করে আসবে। এই পয়সানের জন্যে যেমন হাওড়া ব্রিজ থেকে যেগুলো আসবে, ব্যামন রোড, ইন্ডিয়ান এক্সপ্রেস প্লেস, রবীন্দ্র সরণি, বেন্ডিং স্ট্রিট ধরে আসবে, তাছাড়া শিয়ালদা স্টেশনে যে পয়সানগুলো আসবে, এজেসি বোস রোড, মৌলালী, এস এন ব্যানার্জি, ডরিনা এবং কালাকা স্ট্রিট এবং এমজি রোড থেকে যে পয়সা আসবে, ব্যামন রোড, টি বোর্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস প্লেস, এই চত্বর দিয়ে আসবে। এই চত্বরে ট্রাফিক কিছুটা অসুবিধা হবে, কিন্তু আমাদের ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া দুপুর 1টার সময় একটা পয়সা আছে 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে যাবে ওয়াই রোড, 500 থেকে 600 কালেকশন আছে। এরা সেন্ট্রাল এভিনিউ ডরিনা ক্রসিং হয়ে যাবে। তাছাড়া দুপুর 2টার সময় একটা পয়সা আছে মহাজ্যোতি সদন থেকে আড়াই এভিনিউ যাবে, 2,000 থেকে 2,500 কালেকশন থাকবে। এরা সেন্ট্রাল এভিনিউ জেলনেরু ডরিনা হয়ে যাবে। এই চত্বরে ট্রাফিকের অসুবিধা হবে, কিন্তু আমাদের ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা আছে। আশা করছি ট্রাফিক আমরা স্বাভাবিকই রাখতে পারবো। নমস্কার।